পরিষ্কার ঝলমলে আকাশ চাঁদি ফাটা রোদ না হলেও দিনে গরম মঙ্গলবার ভোরের দিকে হালকা ঠান্ডা বাতাস বইলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাপমাত্রার পারদ আর্দ্রতার জেরে নাস্তানাবুত অবস্থা শহরবাসীর বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া ও হুগলিতে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির ফলে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলে জানিয়েছেন পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত আজকে ঠিক আছে আকাশ পরিষ্কার গোটা পশ্চিমবঙ্গ শুষ্ক তবে কালকে বৃষ্টি হবে আইসোলেটেড প্লেসে বৃষ্টি হবে কালকে আপনার মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং পরশু দিন বৃষ্টিটা একটু স্প্রেড হবে নর্থের দিকে আর সাউথের দিকে বৃষ্টিটা আপনার স্পেশিয়াল কভারেজটা একটু বেড়ে যাবে ওটা হয়ে যাবে স্ক্যাটার আর তার উপরটা ইয়ে হবে তারপরের দিন মানে আমি এটা বললাম চোদ্দো তারিখে চোদ্দো তারিখে এরকম হবে স্পেশিয়াল কভারেজটা বেড়ে যাবে আর কি হ্যাঁ মানে দুটো মেদিনীপুর দুটো চব্বিশ পরগনা কলকাতা এগুলোতে আপনার স্ক্যাটারড হয়ে যাবে আর তার উপরে যে কতগুলো জেলা আছে মানে মোটামুটি দক্ষিণের যে জেলাগুলো আর কি ওখানে আপনার আইসোলেটেড অন্যান্য অন্যান্য দক্ষিণের জেলা আইসোলেটেড হবে তারপরের দিন পনেরো তারিখে আবার ওটা আপনার আজকের মানে তেরো তারিখের মতো হয়ে যাবে মানে দক্ষিণের ওই দুটো মেদিনীপুর দুটো চব্বিশ পরগনা এবং কলকাতা দুটো চব্বিশ পরগনা কলকাতাতে আপনার আইসোলেটেড রেনফল তারপরে আর কোনো আবহাওয়া শুষ্ক অর্থাৎ আগামী তিন দিন দক্ষিণবঙ্গ বৃষ্টি পাচ্ছে হ্যাঁ আপনার স্পেশিয়াল কভারেজ মে মে ভ্যারি ধরুন কালকে হয়তো টোয়েন্টি ফাইভ পারসেন্ট দক্ষিণবঙ্গ মানে একদমই দক্ষিণবঙ্গের কথা আমি বলছি মানে চব্বিশ পরগনা যেখানে আমরাও এফেক্টেড আর কি চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা এগুলোতে আপনার আগামীকাল হয়তো টোয়েন্টি ফাইভ পারসেন্ট অল লেস এরিয়াতে বৃষ্টি হবে কিন্তু তার পরের দিন মানে চোদ্দ তারিখে কিন্তু ফিফটি পার্সেন্টের মতো এরিয়াতে বৃষ্টি হতে পারে হ্যাঁ বৃষ্টিপাতের কারণ বলছি সেটা হচ্ছে কি আগামী একটা হচ্ছে কি বে অফ বেঙ্গলে একটা অ্যান্টিসাইক্লোন সেটা একদমই হেডবের কাছে চলে গেছে তার আউটফ্লোটা খুব সুন্দরভাবে আপনার সাউথ হতে সাউথ বেঙ্গলে যাচ্ছে লো লেভেলে তারপরে লো লেভেলে একটা সুন্দর ময়েশ্চার ইনফ্লো হচ্ছে সাউথ বেঙ্গলটাতে এবং ওখান ওখান থেকে একটা ওখান থেকে একটা ছোট্ট মতো গেছে এটা আপনার একটুখানি ওটা এরমভাবে টিল করেছে মানে আপনি বলতে পারেন ইট টুয়ার্ডস 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 আপনি বলতে পারেন টু সাউথ অ্যান্ড ওয়েস্ট লিটল সাউথ ওয়েস্ট ফলে একটু লিফটিং মেকানিজম ওখান থেকে পাচ্ছে আর কি লিফটিং মেকানিজম পাচ্ছে এটা হচ্ছে কালকের জন্য পরশু দিনে কি হচ্ছে পরশু দিনে ওখানে একটা দক্ষিণবঙ্গের একটা ছোট সাইসারের মতো ওখানে দেখা যাচ্ছে আর কি ছোটো সাইজের মতো ইট ইজ নট এক্স্যাক্টলি বাট দক্ষিণ দক্ষিণবঙ্গের দক্ষিণ পূর্ব বলতে পারেন আপনি কি দক্ষিণ পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব সাইডে একটা ছোট্ট একটা সাইজের মতো ওটা কিন্তু ওটা একটা লিফটিংয়ের কাজ করবে আর কি অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ পরশু দিন আমরা রেনফল একটুখানি বেশি অ্যান্টিসিপেট করছি পরশু দিনে কিন্তু দ্যাট মিনস তারপরের দিনে কিন্তু আমরা আর ওটাকে দেখতে পাচ্ছি না তাপমাত্রা দেখুন তাপমাত্রা এই ধরুন সাইড সাইডে আপনার চৌত্রিশ এরকম হয়ে যাবে কখনো পঁয়ত্রিশ হতে পারে কি মানে এই বৃষ্টির ফলে তাপমাত্রা কমার খুব একটা সম্ভাবনা থাকছে না খুব একটা কমার সম্ভাবনা নয় আর কি না কারণ কি শুনুন যে বৃষ্টি আপনার ধরুন আপনার পশ্চিমী ঝঞ্ঝা ফঞ্ঝার কারণে যে বৃষ্টিগুলো হয় আর কি যেখানে ইয়ে থাকে মানে তখন আপনার একটু টেম্পারেচার কমারে আছি এখানে এই বৃষ্টিগুলোতে আপনার টেম্পারেচার কমার অত ইয়ে থাকবে না টেম্পারেচার মেনটেন হচ্ছে দেখুন একত্রিশ বত্রিশ এরকম মেনটেন হয়ে যাচ্ছে থাকবে আর কি ওয়েদার বিউডো নিউজ বর্তমান